নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আগামীকাল শনিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আগামীকাল শনিবার রয়েছে, পঞ্চমী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, যোগ রয়েছে সিদ্ধি যোগ, রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ যাত্রা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং আপনারা অনেকে ভিডিওটি কেটে কেটে দেখে রাশির নাম শুনে বেরিয়ে যান। আমি একটা অনুরোধ করব, আপনারা কেটে কেটে মোটো ভিডিওটি দেখবেন না, তাহলে হয়তো আপনারা আসল গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়তো আপনারা মিস করে যেতে পারেন। কারণ একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কি না, আপনারা আরও প্রোগ্রাম আমার দেখুন, আরও প্রোগ্রাম যত প্রোগ্রাম দিব আরও দেখতে থাকুন, আরও প্রচুর এপিসোডগুলো দেখতে থাকুন, তারপর আপনি যোগাযোগ করুন। কারণ কৌশিকদা যখন কাজ করে কি না, চ্যালেঞ্জের সাথে কাজ করে এবং দায়িত্বের সাথে কাজ করে। আমি বারবার বলি, আপনার জন্মছকে রাহু শুক্র বুধ কেমন রয়েছে, এই তিনটি গ্রহ। আপনার জন্মছকে রাহু খারাপ রয়েছে, আপনি লটারির প্রাপ্তির জন্য চেষ্টা করছেন বা আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, মোটেও কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। যাদের ক্ষেত্রে 2-1 নম্বরের জন্য আপনার 2-এর জায়গায় 4 হচ্ছে, 4-এর জায়গায় 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কি করবে, আপনাকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। আর পাশাপাশি কি করবে, আপনাদের যে দীর্ঘদিন কোনো জায়গাতে টাকা যদি ব্লক হয়ে যায়, যে টাকা আপনি রিকভারি করতে পারছেন না, রাহু রক্ষা কবচ সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু করবে। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনাদের এমন জায়গাতে ডুবে গেছে এমন টাকাও কিন্তু আপনাদের কিন্তু পাইয়ে কিন্তু দিবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে এমন একটি গ্রহ যেটা অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করে। দেখুন, আমি একটা কথা বলি, অনেকেরই জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব দুর্বল রয়েছে। কারণ এই যে অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনারা রাহু গ্রহকে স্ট্রং করুন। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। কারণ আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তবেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। নচেত দীর্ঘদিন প্রচেষ্টা করে যাচ্ছেন, অর্থ নষ্ট করছেন। এই জায়গাটাতে কী করতে হবে, এই জায়গাটার জন্যই কিন্তু আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে। এবং যারা প্রচুর বাধা আসছে, বার্চার্ট রিফর্মেশন আপনারা করুন, আপনাদের অর্থপ্রাপ্তি 100% কিন্তু হতে কিন্তু চলেছে। আমি একটি কথা আপনাদেরকে বলি, অনেকেরই ক্ষেত্রে কি হচ্ছে যে, কৌশিকদা আমার অর্থপ্রাপ্তি হচ্ছে কিন্তু অল্প, যারা বড় অর্থপ্রাপ্তির চেষ্টা করছেন, বড় ধরনের প্রাপ্তির চেষ্টা করছেন, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। এবং আগামীকালের পাঁচটি রাশির নাম, টার্গেট নাম্বার আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি, যে রাশির প্রবল অর্থপ্রাপ্তি সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8 এবং 4। আপনার শুভ সময় 11টা 36 মিনিট থেকে 12টা 24 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, কুম্ভ রাশির পর মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি।
হ্যাঁ, তুলা রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:55 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলার পর সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 2। আপনার যে শুভ সময় সকাল 11:30 থেকে 12:15 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির আপনি যদি হন জাতক হন, আপনার ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 9 এবং 3। 9 এবং 3 আপনার ক্ষেত্রে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, যদি আপনার প্রবল যোগ থাকে, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, রাহুগ্রহ যদি ভালো থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে। একদম অন্তিম শেষ রাশি, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 5 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে, সকাল 10:45 থেকে টাইমটা শুরু হচ্ছে আপনার 11:27 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তি কম বেশি হতে চলেছে। আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটা কথা বলি, যারা এই অর্থপ্রাপ্তির উপর প্রচুর টাকা নষ্ট করছেন, তাদের কাছে একটাই অনুরোধ কৌশিকদার, যে আপনারা শুধুমাত্র লটের টিকিট কেটে অর্থপ্রাপ্তির জন্য পয়সা নষ্ট করবেন না। আপনারা যে কোনো দিক থেকে, আপনার ফাটকা থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, স্টক মার্কেট থেকে হতে পারে, অনলাইন ট্রেডিং থেকে হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনার বা কোনো সম্পত্তি থেকে লাভ হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনার আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং পাশাপাশি আপনারা ভিডিওটিকে লাইক করুন, এবং এর সাথে সাথে আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।